বর্তমান যুগে মাটির সমস্যার জন্য আমাদের গাছ বসানোর শখ দমন করতে হচ্ছে। ইউটিউবে প্রথমবার কিভাবে কাগজ ব্যবহার করে গাছ বসাবে সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা অনেকেই মাটির সমস্যায় ভুগছি, বিশেষ করে যারা ফ্ল্যাট বাড়িতে বাস করি তাদের তো সমস্যার শেষ নেই। আজকে আমি মাটির বিকল্প হিসাবে কাগজ কিভাবে ব্যবহার করব সেটাই শেয়ার করছি। দেখো, এরকম ধরনের ডিমের পেটি বা এরকম ধরনের কাগজগুলোতে গাছ বসালে খুব সুন্দর গাছ গ্রো করে। প্রথম আমার দরকার এরকম 2 থেকে 3 লিটার মতো জল নেব, তার মধ্যে এরকম কাগজ ডুবিয়ে রাখব। কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর আবর্জনা হিসেবে আমরা ফেলে দিই। এখানে দেখো 2 থেকে 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম আর টবের ড্রেন সিস্টেম ভালো রাখার জন্য একটা টালি ভাঙা দিয়ে দিলাম। কাগজগুলো দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ঠিক এইভাবে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই জলে রাখতে পারো। দেখো, কাগজের মধ্যে যে কোনো গাছ কিন্তু খুব ভালো গ্রো করে। আমি বাগানের অনেক গাছই কাগজের মধ্যে করেছি, বিশেষ করে পুদিনা পাতা, পত্তলিকা, থানকুনি পাতা, এই সমস্ত ছোটো ছোটো গাছগুলো অতি সহজে কাগজের মধ্যে গ্রো করে। দেখো, একটা ডিমের পেটিতে একটা টব ভরে গেছে এবং এই কাগজগুলোকে খুব ভালো, যত ভালো মিক্সড করবে তত ভালো কিন্তু গাছ গ্রো করবে। ঠিক এইভাবে আমি একটা কাঁচির সাহায্যে সমস্ত কাগজগুলোকে টবের মধ্যে এইভাবে চেপে চেপে দিতে হবে। খুব সহজে তোমরা যে কেউ এই পদ্ধতিটা অবলম্বন করে পুদিনা পাতা, পত্তলিকা, বিভিন্ন ভ্যারাইটিসের পত্তলিকাও করতে পারো, এছাড়াও জবা গাছ, অন্যান্য গাছও করতে পারো, কোনো সমস্যা হবে না। কাগজের উপরে দিয়ে দিতে হবে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, হালকা পাতলা 2 মুঠ দিলেই হয়ে যাবে। দেখো, আমি 2 থেকে 3 মুঠ দিয়ে দিলাম গোবর সার এবং হালকাভাবে এইভাবে জল দিয়ে দিচ্ছি। যে কোনো লতানো গাছও করতে পারো, কোনো সমস্যা হবে না। আমি এখানে পত্তলিকা বসাবো। আমি এই কাগজের উপরে এইভাবে পুদিনা পাতা, পত্তলিকা, থানকুনি গাছ অনেক করেছি আর খুব সুন্দরভাবে গ্রো করেছে। তোমাদের অন্যান্য গাছও তোমরা করতে পারো, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমি বলবো কাগজের পরিমাণটা একটু বেশি নেবে, গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট একটু বেশি করে নেবে। আমি এখানে 2 থেকে 3 মুঠ দিয়েছি। আমি এখানে কয়েকটি পত্তলিকার ডাল বসিয়ে দিচ্ছি এবং যখনই গ্রো করবে তখন কেটে কেটে আরও বসিয়ে দেব। পত্তলিকা কিন্তু খুব সহজেই গ্রো করে আর পত্তলিকার মেন খাবার হলো রোদ আর আলো। পত্তলিকা থেকে কিভাবে প্রচুর ফুল পাবে সে ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। বেশ কয়েকটি ডাল বসিয়েছি আর এই ডালগুলো বারে বারে কেটে বসানোর পরে 20 দিনের আপডেট তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কুঁড়ি এসছে। আরও বেশ কিছু দিনের পরে আমি তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, আমি শেয়ার করছি পুরো পাক্কা 1 মাসের আপডেট। 1 মাসে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বার হয়েছে এবং যত শাখা বার হয়েছে আমি তত কেটে কেটে বসিয়েছি আর তত সুন্দর গ্রো করেছে এবং ফুলও দিচ্ছে। পত্তলিকার বিভিন্ন ভ্যারাইটিসের ডাল নিয়ে তুমি এইভাবে কাগজের মধ্যে বসিয়ে গ্রো করতে পারো। এছাড়াও পুদিনা পাতা, থানকুনি পাতা, অর্থাৎ এই ধরনের ছোটো ছোটো গাছ অনায়াসে করতে পারো, নয়নতারাও করতে পারো। খুব সহজ সিম্পলভাবে কিন্তু পত্তলিকাতে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায় আর খুব সুন্দর লাগছে। দেখলে বন্ধুরা, কাগজের মধ্যে এইভাবে মাটির বিকল্প হিসাবে আমরা ব্যবহার করে খুব সুন্দর গাছ করতে পারি। তোমরা হয়তো বলবে বড় গাছগুলো করা যাবে কি? অবশ্যই করা যাবে। পরবর্তী একটা ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসবো যে কিভাবে বড় বড় গাছ অর্থাৎ জবা গাছ, টগর গাছ, এই সমস্ত গাছগুলো কিভাবে করবে কাগজের মধ্যে। আশা করছি মাটির বিকল্প হিসাবে তুমিও কাগজ ব্যবহার করে খুব সুন্দর গাছ করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে, পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে, কারণ এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে। এই যে পত্তলিকা দেখতে পাচ্ছ, প্রায় 40 রকমের ভ্যারাইটিসের পত্তলিকা আছে, খুব সুন্দর গ্রো করেছে। এবং একটা ছোট্ট দইয়ের খুলিতে কাগজ দিয়েছি, তার উপরে হালকা একটা গোবর সারের আস্তরণ দিয়ে এই পত্তলিকার কয়েকটি ডাল বসিয়েছি, খুব সুন্দর গ্রো করেছে, ফুলও দিচ্ছে।
তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো মাটির বিকল্প হিসেবে কাগজ ব্যবহার।